প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাষ্ট্রবাদী চিন্তাধারায় আমাদের দেশ যেভাবে এগুচ্ছে, সে জায়গায় আমাদের সকলের উচিত এই ধরনের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা। রান ফর নেশন, রান ফর মোদী এই বার্তাকে সামনে রেখে সোমবার সকালে আগরতলা রাজপথে মিনি ম্যারাথন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এ কথা বলেন প্রদেশ বিজেপি মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে একের পর এক প্রকল্পের মাধ্যমে নারী ক্ষমতায়নের দিকে জোর দিচ্ছেন, দেশের প্রত্যেক নারীকে এগিয়ে আসতে সাহায্য করেছেন। আগামী 8ই মার্চ নারী দিবস, সেদিন আবার শিবরাত্রির পুজো রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে রাজ্যেও 3 দিনব্যাপী নারী শক্তি বন্ধন যাত্রার আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে রাজ্যেও 3 দিনব্যাপী মহিলা মোর্চার দ্বারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নারী দিবসকে পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই উপলক্ষে সোমবার বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে রবীন্দ্র ভবনে সামনে থেকে জেলাভিত্তিক কর্মসূচিকে সামনে রেখে পশ্চিম জেলার নারী শক্তি বন্ধন ম্যারাথনের আয়োজন করা হয়েছে। রাজ্যের 10টি জেলাতে বিভিন্ন সময় এই অনুষ্ঠানটি সংগঠিত হবে বলে জানান প্রদেশ বিজেপি মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার। 4th March 2024 প্রধানমন্ত্রীর আহ্বানে যে নারী শক্তি বন্ধন যাত্রা 3 দিনব্যাপী যে আমাদের মহিলা মোর্চার দ্বারা গৃহীত কর্মসূচি, যে 4, 5 এবং 6 বিভিন্ন প্রোগ্রামের দ্বারা নারী দিবসকে পালন করা, 8ই মার্চ আমরা সবাই জানি যে নারী দিবস, সেই দিনটি আমাদের মহাশিবরাত্রিও আছে এবং আজকের থেকেই 4 তারিখ থেকেই আমাদের 6 তারিখ পর্যন্ত এই নারী শক্তিবন্ধনের কর্মসূচিগুলো আছে। আজকে আমরা করতে যাচ্ছি নারী শক্তিবন্ধন ম্যারাথন, রান ফর নেশন, রান ফর মোদিজি। এই প্রোগ্রামটির মধ্যে, এই কর্মসূচিটির মধ্যে আমাদের সকল অংশের, মানে প্রত্যেকটি অংশের জনগণ, একদম কলেজ স্টুডেন্টস থেকে শুরু করে NSS, NCC, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে প্রত্যেকটি অংশের মানুষ আজকে আমাদের এই ম্যারাথন দৌড়ের মধ্যে আমাদের উপস্থিত থাকবে। আজকে ত্রিপুরা রাজ্যের 10টি জেলার মধ্যে, 10টি জেলার মধ্যে বিভিন্ন সময়ে এই কর্মসূচিটি গৃহীত হবে, বেশিরভাগই সকালবেলা, যেহেতু এটা ম্যারাথন দৌড়। তো এই কর্মসূচিটি 10 ডিস্ট্রিক্টেই ভালো সংখ্যার জনগণ, ভালো লোক সংখ্যা নিয়ে এই কর্মসূচিটি হবে। তো আমরা আমাদের দেশের, আমরা যে রাষ্ট্রবাদী চিন্তা ভাবনায় যেভাবে আমাদের দেশ এগোচ্ছে এবং আমাদের যেভাবে নরেন্দ্র মোদীজির পাথেয় করে আমাদের যেভাবে আমরা আমরা আমাদের ন্যাশনকে ফার্স্ট রেখে সেই জায়গাতে এই প্রোগ্রামগুলো, তো আমি সবাইকে আহ্বান কালকেও করেছি, আজকেও করবো, যে আপনারা সবাই দলে দলে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের মধ্যে, প্রত্যেকটি জেলার মধ্যে আপনারা এই কর্মসূচিতে যোগ দেবেন। একটা মিনি ম্যারাথন হবে এবং কালকে, যেটা আমি বলতে চাইবো, যে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এই 3টি উভয় দিনেই আমাদের এই কর্মসূচি বিভিন্ন জেলাতে পালন হবে এবং এই কর্মসূচিটি যেন খুব সুন্দরভাবে গৃহীত হয় এবং পালিত হয়, সেই চিন্তাভাবনা রেখেই আজকে এখানে আমার কথা বলা শেষ করছি। এই দিনের এই মিনি ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ভগবান দাস বলেন, সারা ভারতবর্ষের নারী শক্তিকে একত্রিত করার লক্ষ্যে রান ফর নেশন, রান ফর মোদী এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের বিশ্বাস, আগামী দিনে গোটা ভারতবর্ষের সমস্ত মানুষ জাত পাত ধর্ম দল সব কিছুর ঊর্ধ্বে উঠে একত্রিত হয়ে যে বিকশিত ভারত সংকল্প নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, সেই সংকল্পকে আমরা সকলে মিলে একাকার হয়ে বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। পাশাপাশি তিনি আরও বলেন, আমরা নিশ্চিত আগামী 2047 সালের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর যে স্বপ্ন, ওনার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হবে এবং গোটা বিশ্বের মধ্যে ভারতবর্ষ একটা উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে। আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের সর্বভারতীয় স্তরে রান ফর মোদী, রান ফর ন্যাশন, রান ফর মোদী এই কর্মসূচিটি আমরা মহিলা মোর্চার উদ্যোগে পালন করতে চলছি। তারই অঙ্গ হিসেবে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে আমাদের এই রান ফর ইউনিটির কর্মসূচিটি আমরা শুরু করতে চলছি। আমরা জানি যে বিশাল দেশের মধ্যে বিশাল জনসংখ্যা আমরা রয়েছি। আজকের এই দিনটিকে ভারতীয় জনতা পার্টি সেটাকে চিহ্নিত করেছি যে সারা ভারতবর্ষের নারী শক্তিকে একত্রিত করার জন্যে এই রান ফর ইউনিটি কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমাদের বিশ্বাস যে আগামী দিনে যে গোটা ভারতবর্ষের সমস্ত মানুষ আমরা জাত দল পন্থ সব কিছুর ঊর্ধ্বে উঠে
একত্রিত হয়ে যে বিকশিত ভারত সংকল্প যেটা নেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির, সেই সংকল্পকে আমরা বাস্তবায়ন করব। এবং তার জন্য শুধুমাত্র আমরাই যথেষ্ট নয়, এই দেশের প্রত্যেকটা শ্রেণী প্রত্যেকটা সমাজের মানুষকে এগিয়ে আসতে হবে এবং ঐক্যবদ্ধ একজোট হয়ে সেই বিকশিত ভারত সংকল্প যাত্রাকে আমাদের সার্থক করে তুলতে হবে। এবং আমরা নিশ্চিত যে আগামী 2047 সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন, ওনার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হবে এবং গোটা বিশ্বের মধ্যে ভারতবর্ষ একটা উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলঝল করবে এবং ভারতবর্ষ আগামী দিনে বড় উঁচু জায়গায় যাবে আমাদের বিশ্বাস রয়েছে। এবং এইভাবে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্য দিয়ে সেটাকে বাস্তবায়ন করতে চলছি। এদিনের এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মহিলা মোর্চার নেতৃত্ব সহ বিজেপি নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।